ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের শাসনে মানুষের নাভিশ্বাস উঠেছে বললেন চূর্ণ। মির্জা আব্বাসের দুর্নীতি তুলে ধরলেন জয়। সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ দর্শন। অবরুদ্ধ বরিশালে বিএনপির গণসমাবেশ, জনসমুদ্র, বঙ্গবন্ধু উদ্যান। খালেদা জিয়াকে জেলে নেওয়ার হুমকি মানে গণতন্ত্র ধ্বংস করার হুমকি। বরিশালে গণসমাবেশ, ইন্টারনেট সেবা ব্যাহত ও ক্ষোভ। কুমিল্লায় আওয়ামী লীগের সম্মেলনে ধাওয়া পাল্টা দেওয়া, ককটেল বিস্ফোরণ। বাংলাদেশ ইস্যুতে কোহলির সমালোচনায় ওয়াকার ইউনুস, সাফাই গাইলেন ওয়াসিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে বিএনপির সমাবেশে বাধা দেওয়া হচ্ছে, এটা বেআইনি। বিএনপির সমাবেশে মানুষ যাচ্ছে বর্তমান সরকারের অপশাসনের প্রতিবাদ করতে। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলাতেনে জাতীয় সাংস্কৃতিক পার্টির সম্মেলনে এসব কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চন্ন। তিনি বলেন আওয়ামী লীগের ওপর মানুষের কোনো আস্থা নেই, তাদের শাসনামলে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। তিনি দুর্নীতির কারণে দেশে সবকিছু ধ্বংস হয়ে গেছে, দেশের মন্ত্রীরা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন মন্তব্য করে তাদের গাদার সঙ্গে তুলনা করেন মুজিবুল হক চন্ন। মির্জা আব্বাসের দুর্নীতি তুলে ধরলেন জয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, বিএনপির নেতা ও চার দলীয় জোট সরকারের গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের দুর্নীতির কথা তুলে ধরেছেন। দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে মির্জা আব্বাসের দুর্নীতির কথা তুলে ধরেন। আমাদের সময় .com এর পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো। বিএনপির শাসনামলে মির্জা আব্বাসের লাগামহীন দুর্নীতি এবং বেপরোয়া জবর দখল সন্ত্রাস, এটাই বিএনপি। বিএনপি জামায়াত জোট সরকারের শেষের দিকে টেন্ডার ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে রেলওয়ে 2 একর জমির একটি কান্ডুজে প্রতিষ্ঠানকে লিজ দেয় গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস। এই সম্পত্তির মূল্যের পরিমাণ ছিল তখন কমপক্ষে 51 কোটি টাকা। হাওয়া ভবনের নির্দেশে মাত্র 14 দিনের মধ্যে এর পুরো প্রক্রিয়া সম্পন্ন করে তারেক রহমানের ঘনিষ্ঠ এ বিএনপি নেতা। অথচ রেলওয়ে জমি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নয়, এটি করার আইনগত অধিকার তার নেই। সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ দর্শন। নারায়ণগঞ্জে সোনারগাঁও এক মাদ্রাসার ছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ দর্শনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে 3 জনকে আসামি করে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। পরে বারদি ইউনিয়নের আল গিরচর গ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন বারদি ইউনিয়নের শ্যানপাড়া গ্রামের শামসুল হকের ছেলে রাকিব, নাকপাড়া গ্রামের মৃত মফিসুদ্দিনের ছেলে মোশারফ হোসেন। পুলিশ জানিয়েছে সপ্তম শ্রেণী পড়ুয়া আল গির্চর মহিলা মাদ্রাসার ওই ছাত্রটি যাওয়া আসার পথে রাকিব ও মোশারফ সহ কয়েকজন মিলে তাকে উত্ত্যক্ত করত। পরে ওই ছাত্রটি মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়, এতে তারা ছাত্রীর বাড়িতে গিয়ে বিভিন্নভাবে হুমকি দেয়। গত 1 নভেম্বর রাকিবের নেতৃত্বে শাকিল ও মোশারফ মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রটিকে অপহরণ করে পার্শ্ববর্তী দুলর্দি গাই ইল্লাপাড়া এলাকায় শাকিলের বাড়িতে নিয়ে আটকে রেখে সংঘবদ্ধ দর্শন করে। সকালে কাউকে কিছু না বলার ভয়ভীতি দেখিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবারকে জানায়। অবরুদ্ধ বরিশালে বিএনপির গণসমাবেশ, জনসমুদ্র, বঙ্গবন্ধু উদ্যান। পরিবহন ধর্মঘট ও নানা বাধা বিপত্তি পেরিয়ে চলছে বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ। সকাল 11টায় মঞ্চে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবু নাইম। নির্ধারিত সময়ে 3 ঘন্টা আগে শুরু হয়েছে সমাবেশ। দুপুর 2টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা 11টায় সমাবেশ শুরু হয়েছে। সমাবেশস্থলে বিএনপির নেতা কর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলা উপজেলা থেকে প্লে কার্ড, ব্যানার এবং ধানের শীষ নিয়ে বড় বড় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে নেতাকর্মীরা। বরিশাল শহরের অলিগুলি কানায় পূর্ণ হয়েছে। নেতাকর্মীরা বলছেন শত বাধা বিপত্তি পেরিয়েও নেতাকর্মীদের ঢল নেমেছে বরিশালে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর বিভিন্ন মোড়ে টহল দিচ্ছে। যতই অবরোধ করা হোক না কেন, বরিশালে যেন এক জনসমুদ্রে পরিণত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। খালেদা জিয়াকে জেলে নেওয়ার হুমকি মানে গণতন্ত্র ধ্বংস করার হুমকি। ফরিদপুরের বিভাগীয় আইনজীবী প্রতিনিধি সভায় বক্তারা বলেন, খালেদা জিয়াকে জেলে নেওয়ার হুমকি মানে গণতন্ত্র ধ্বংস করার হুমকি। এই হুমকিতে বিএনপি নেতাকর্মীরা ভীত সন্ত্রস্ত নয়, যাদের পায়ের নিচে মাটি নেই তারাই হুমকি দেয়, যাদের জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নেই তারাই হুমকি দেয়। তারা বলেন, বিএনপি দেশের জন্য, দেশের মানুষের জন্য রাজনীতি করছে। 12ই নভেম্বর ফরিদপুরের গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। ফরিদপুরের মাটি থেকেই এ সরকারের পতনের ঘন্টা বাজবে ইনশাল্লাহ। আগামী 12ই নভেম্বর ফরিদপুরে বিএনপির গণসমাবেশ সফল করতে জাতীয়বাদী আইনজীবী ফোরাম ফরিদপুর বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তারা এসব কথা বলেন। বিকেলে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির ভবনে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ জেলার আইনজীবী ফোরামের এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এজেএম মোহাম্মদ আলী বলেন, এই গণসমাবেশের উদ্দেশ্য স্বৈরাচারী বিদায় করা আর কোনো আপোষ নয়। স্বৈরাচারী বিদায় নিতে হবে, গণতন্ত্র কায়েম করতে হবে। স্বৈরাচারীর পতন না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। বরিশালে গণসমাবেশ, ইন্টারনেট সেবা ব্যাহত ও খুব। বরিশাল নগরীতে ইন্টারনেট সেবায় বিপর্যয় দেখা দিয়েছে। সকাল থেকে মুঠোফোনের সেবা প্রতিষ্ঠান গ্রামীণ রবি ও এয়ারটেলের ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন গণসমাবেশের সংবাদ প্রচার করতে দায়িত্বরত সাংবাদিকরা। বিএনপির গণসমাবেশের দিনে এমন বিপর্যয়ে গণসমাবেশ স্থল বঙ্গবন্ধু উদ্যান থেকে সরাসরি সংবাদ প্রচার করা যাচ্ছে না। মাঠ সংলগ্ন বরিশাল জেলা স্কুলের সামনে অপেক্ষমান কয়েকজন সংবাদকর্মী জানান, ইন্টারনেট বিপর্যয়ের কারণে বঙ্গবন্ধুর উদ্যান থেকে সমাবেশ প্রচার বা তথ্য সরবরাহের কোনো উপায় নেই। তার মধ্যে বহু সংবাদকর্মী এ বিড়ম্বনায় পড়েছেন। নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, তারা মুঠোফোনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছে না, যে কারণে গণসমাবেশের আপডেটে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এতে করে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। কুমিল্লায় আওয়ামী লীগের সম্মেলনে ধাওয়া পাল্টা দেওয়া, ককটেল বিস্ফোরণ। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনের বাহিরে ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। দুপুর 12টার দিকে নগরের টাউন হল মাঠের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা 11:30 দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উবাইদুল কাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে মঞ্চে উঠে 12:45 দিকে উদ্বোধনী বক্তব্য শুরু করেন। এ সময় সংরক্ষিত নারী আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সুলতানা সীমা দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে চেষ্টা করেন, কিন্তু এমপি সীমা সহ 8 জনকে ভেতরে প্রবেশ করতে বলায় বিপত্তি বাধে। এ সময় তারা কিছু সময় গেটে বিক্ষোভ করে এবং পরে তারা ফিরে যাওয়ার সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে এমপি বাহার ও সীমা সমর্থকদের মাঝে দেওয়া পাল্টা দেওয়া, ককটেল বিস্ফোরণ ও বোতল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ ইস্যুতে কোহলির সমালোচনায় ওয়াকার ইউনুস, সাফাই গাইলেন ওয়াসিম। পাকিস্তান তথা ক্রিকেট বিশ্বের অন্যতম ভয়ঙ্কর পেসের জুটি ছিলেন ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। তাদের গতি আর সুইংয়ের সামনে ব্যাটারদের অবস্থা ছিল থরহরি কম্পমান। মজার ব্যাপার হলো, দুজনের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। কেরিয়ার শেষ হওয়ার অনেক বছর পরও ওয়াসিম ওয়াকারের সম্পর্ক জুতসই নয়। চলতি টি-20 বিশ্বকাপে অনুষ্ঠিত বাংলাদেশ ভারত ম্যাচ নিয়েও দুজন দুই রকমের মত দিলেন। ভারতের ইনিংসের 16তম ওভারে হাসান মাহমুদের করা একটি শর্ট বলে সিঙ্গেলস নেন বিরাট কোহলি। এরপরই তিনি আম্পায়ারের কাছে আবেদন জানান নো বল ডাকার, কারণ ওই ওভারে আরও একটি শর্ট বল দিয়েছিলেন হাসান। আম্পায়ার মারাইস এরাস মাসে কোহলির কথা শুনে নো বল ডাকেন। বিষয়টি নিয়ে কোহলির কাছে উম্মা প্রকাশ করেন সাকিব। সেই ঘটনা নিয়ে ওয়াকার ইউনুস বলেছিলেন, কোহলি আম্পায়ারের ওপর চাপ সৃষ্টি করে নো বল ডাকতে বাধ্য করেছে। এটিবিকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াকার বলেছেন, তখন সাকিব কোহলিকে বলছিল, তুমি তোমার কাজ করো, আম্পায়ারদের নিজেদের কাজ করতে দাও, আমরা যা বলেছিলাম সেটাই সাকিব বলেছিল, যদি তুমি মাঠে কোনো কিছু দাবি জানাও তাতে আম্পায়ারদের উপর চাপ বেড়ে যায়। তাছাড়া কোহলি নিজেই একজন বড় নাম, তাই আম্পায়াররা চাপে পড়ে যাচ্ছে।